কলকাতায় ফার্স্ট টাইম আজকে আমি এসেছি কোনো একটা ফুড ট্রাকে ব্যাংকক স্ট্রিট ফুড খেতে। এটা হচ্ছে সেই জায়গাটা যে জায়গার ভিডিও তোমাদেরকে মাঝে মধ্যে আমি দিয়ে থাকি, মানে হচ্ছে নিউ টাউন সেন্ট্রাল মল। এই যেখানে দেখতে পাবে তোমরা নিউ টাউন সেন্ট্রাল মল, তার ঠিক সামনের যে রাস্তাটা যেখানে পরপর লাইন দিয়ে ফুড ট্রাকসগুলো বসে, সেখানের একটা নিউ অ্যাডিশন হচ্ছে ব্যাংকক স্ট্রিট ফুড। অ্যান্ড আজকে আমি তোমাদেরকে সেই জায়গারই দারুণ দারুণ খাবার দেখাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, 17.5 কে হতে আমাকে হেল্প করো। আর জানিও কেমন লাগলো ভিডিওটা, একদম নতুন একটা জায়গার খোঁজ দিচ্ছি তোমাদের, তাও তোমরা এসে নিজেদের মতো করে এনজয় করতে পারবে, এত ভালো ভালো খাবার আছে সেগুলো তোমরা দেখতেই পাবে একটু পর। আর একটা লাইক করে দিও শুরু করার আগে। অল রাইট, সো ফার্স্ট আইটেম আমরা এখানে নিয়েছি চিকেন চটপাটা কাবাব। এরকম থাকবে, 6 পিসেস দেওয়া হয়েছে এখানে, এরকম সাইজেস এক একটা। এটা কিন্তু উইথ বোন আছে, এটা তোমরা মনে করো না যে উইদাউট বোন, মানে বোনলেস, এটা কিন্তু উইথ বোন আছে। তার সাথে এখানে চাটনি দিয়েছে আর এখানে দিয়েছে হচ্ছে সালাড। তো 6 পিসেস এইরকম চটপাটা কাবাবের দাম হবে 149 রুপিস। তো তোমাদের খেয়ে বলছি কিরকম লাগে এটা। একেবারে অন্যরকম খেতে। ফার্স্টলি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে চটপাটা, যেহেতু এটার নামটাই দেওয়া হয়েছে, টেস্টটাও কিন্তু একদম চটপাটা টাইপের, মানে একদম সার, মানে একদম টক ঝাল মতন এরকম একটা টেস্ট। তার সাথে কোরিয়েন্ডার লিভস একদম দেওয়া আছে ওপর থেকে ভালো পরিমাণে। আর যদি যেটা বলবো, এখানে মালাই দেখে তোমরা কিন্তু মনে করো না যে এটা একটু মিষ্টি ধাঁচের হবে, এটা কিন্তু একদমই সেরকম না, টক ঝাল এরকম একটা টেস্ট আছে, ভালো খেতে। বেশ, 149 তোমরা 6 পিসেস পেয়ে যাবে। নেক্সট আমি এখানে ট্রাই করব প্রন তন্দুরি কাবাব, এরকম থাকবে, 8 পিসেস দেওয়া হচ্ছে তোমাদের, 179 রুপিস পড়বে। এটা একটু চাটনিটা দিয়ে আমি ট্রাই করে দেখি। এটার মধ্যে বার্নড আর বাটারের ফ্লেভারটা খুব ভালো আছে, একদম প্রমিনেন্ট বোঝা যাচ্ছে। তার সাথে প্রনের ফ্লেভার আছে, যেহেতু এটা প্রন মানে কাবাব, ভালো খেতে। এটা তোমরা ট্রাই করতে পারো, বাট চিকেন ওয়াজ হাইলি রেকমেন্ডেড। নেক্সট আমি খাবো এখানে পনির টিক্কা, আর এটার দাম নিয়েছে 149, আর এখানে 1 2 3 4 5 6 পিসেস দেওয়া হয়েছে। এরকম বড় বড় সাইজের পনির টিক্কা থাকবে, তোমরা দেখতে পারবে, খেয়ে দেখি এটা একটু। এখানেও গ্রিন চাটনি দেওয়া হয়েছে, গ্রিন চাটনিটা দিয়ে একবার ট্রাই করে দেখি। বেশ ভালো, একেবারে মালাই পনির ইউজ হয়েছে এর মধ্যে, পনিরের কোয়ালিটিটা সত্যি খুব ভালো আছে। তার সাথে ওপরে ওই টিক্কা মশালার যে ফ্লেভারটা সেটা আছে, এটা তো সেম বার্নড আর ঘিয়ের ফ্লেভার, ঘি না সরি বাটারের ফ্লেভারটা আসছে। এটা তোমার 6 পিসেস পেয়ে যাচ্ছ 149 রুপিসে। আমার হেলদি অডিয়েন্সদের জন্য একটা হেলদি অপশন দেখাই, এটা হচ্ছে পিনাট স্যালাড, ওয়েট লস পিনাট স্যালাড, এরকম থাকবে। এটা হচ্ছে 99 রুপিসে। এখানে তোমরা কিন্তু আরও দুটো অপশন পেয়ে যাবে, সেটা হচ্ছে একটা রোস্টেড চিকেন আর একটা হচ্ছে কর্ন কিউকাম্বার স্যালাড। তো দুটো মধ্যে, তিনটের মধ্যে আমি এটা নিয়েছি, এটা হচ্ছে ওয়েট লস পিনাট স্যালাড, এরকম থাকবে। ব্যাপারটা খুবই ফুলফিলিং। আর কী কী আছে সেটা আগে তোমাদের বলি, দেখো এখানে টমেটো আছে, তারপর কিউকাম্বার আছে, তার সাথে এখানে পিনাটস আছেই, তার সাথে এখানে কিন্তু আনার আছে, মানে বেদানা যেটাকে আমরা বলি, আনার আছে, আর সেটার ওপর কিন্তু কর্ন আছে এখানে, তোমরা দেখতে পারবে ভালো করে, খেয়ে দেখি এটা। টু ডিলিশিয়াস, মানে এটা দারুণ খেতে। ফার্স্টলি এটা খুবই ফুলফিলিং, যেটা আমি তোমাদেরকে বললাম, একটুখানি খাবে দেখবে তোমাদের অনেকক্ষণ পেট মানে ভর্তি থাকবে এরকম যদি একটা প্লেট খাও। সেকেন্ডলি যেটা আমি বলবো সেটা হচ্ছে এর মধ্যে না একটা হাল মানে এটা মানে হানি দেওয়া আছে এর মধ্যে, সেই হানির যে সুইটনেসটা সেটা খুব একটা মানে
এগুলোর মধ্যে মিশে গেছে। তো মানে প্রত্যেকটা বাইরে তোমরা সুইট, ট্যাঙ্গি, তারপর একটা মশালার হালকা টেস্ট আছে, সেগুলো তো পাবেই। তার সাথে কিন্তু ওই পিনাটের যে ক্রাঞ্চটা সেটা কিন্তু তোমরা প্রত্যেকটা বাইটে পাবে, দারুণ খেতে এটা। এছাড়াও দুটো আরও স্যালাড আছে, সেগুলোও কিন্তু তোমরা ট্রাই করতে পারো। তবে এটা কিন্তু আমার দিক থেকে হাইলি রেকমেন্ডেড, তবে এটা তোমরা খেতে পারো, তোমাদের মানে এই আইটেমগুলোর সাথে কিন্তু তোমরা এটা অ্যাড করাতে পারো, একটা দারুণ খেতে এটা। নেক্সট আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে একদম মানে থাইল্যান্ড স্পেশাল ট্রেডিশনাল স্পাইসি একটা স্যুপ, যেটার নাম হচ্ছে হাওটক। এরকম থাকবে দেখো, সি ফুড স্যুপ এটা। দেখো এখানে শ্রিম্পস পাবে তোমরা, তার সাথে কোরিয়েন্ডার, আর তার সাথে কিন্তু এখানে টমেটো আছে দেখতে পারবে তোমরা। এটা কিন্তু বেশ ভালো ঠিক আছে, স্যুপটা যথেষ্ট ঠিক আছে, মানে নর্মাল একদম যে লিকুইডি কনসিস্টেন্সি যেটা হয় জলের মতন এক এক জায়গায় থাকে সেরকম কিন্তু না, এটা ভালো ঠিক আছে। আর আমি না লিটারেলি এখানে আমি দাঁড়াতে পারছি না, কারণ এখান থেকে যে অ্যারোমাটা আসছে ইটস টু ডিলিশিয়াস, মানে আমি মনে হচ্ছে কতক্ষণ এটা খাবো, বাট এটা খুব গরম এখন। আর এখানে কিন্তু তোমাদের এটা পুরো পোর্শন দেয়নি, আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটু কম দিও, কারণ আমি এখন এতটা খেতে পারবো না, এলস তোমরা যখন নেবে তখন কিন্তু এটা আরও বেশি পরিমাণে থাকবে। আর এটার প্রাইস হচ্ছে 149 rupees। এর মধ্যে কিন্তু ব্রকলিও আছে, দেখো দেখতে পারবে তোমরা, এখানে বেবি কর্ন আছে, ব্রকলি আছে, তার সাথে থাই জিঞ্জার দেওয়া আছে। আচ্ছা থাই জিঞ্জার এর মধ্যে কিন্তু দেওয়া আছে, খেয়ে দেখি এটা। ফার্স্টে তো আমি একটু স্যুপটাই খেয়ে দেখি, মানে লিকুইড পোর্শনটা। আহা দারুণ, এটা হাইলি 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 রেকমেন্ডেড। কারণ কি এটার না মানে টেস্টটা খানিকটা তোমাদের মনে হবে প্রথমে যখন তোমরা খাবে টমেটো স্যুপের মতন খেতে, ট্যাঙ্গিনেসটা ওরকম আছে, তারপর কিছুক্ষণ তোমাদের একটু তোমরা ব্রথের টেস্টটা পাবে, মানে যেটাতে আর কি কী বলবো প্রনটা সেদ্ধ করা হয়েছে, তারপর তোমরা একটু পাবে কোরিয়েন্ডারের টেস্ট, মানে সব মিলে এটা একটা দারুণ কনসেপ্ট। তোমরা কিন্তু এটা মাস্ট ট্রাই, এটা কিন্তু খেতে ভুলো না, বিকজ এটা কিন্তু দারুণ খেতে। এবার আমি প্রনটা একটু খেয়ে দেখছি। প্রনটা তো একেবারে একদম মানে ফ্রেশ আছে, খুব ভালো সেদ্ধ হয়েছে। এটা তোমরা ট্রাই করো কিন্তু এখানে আসলে, এটা হাইলি রেকমেন্ডেড। লন্ডন ফেমাস চকলেট স্ট্রবেরি এখন কিন্তু তোমরা কলকাতায় তাও এই ফার্স্ট টাইম কোনো ফুড ট্রাকে পাচ্ছ, উইচ ইজ ব্যাংকক ফুড ট্রাক। এই দেখো এইরকম থাকবে, এটা পাবে তোমরা মাত্র 149 rupees, মানে বুঝতে পারছো তো সব কিছুই কিন্তু তোমাদের 200 টাকার মধ্যেই। আমি আজকে দেখালাম যাবতীয় আমি আজকে যা যা খেলাম সব কিছু কিন্তু 200 টাকার মধ্যে। খেয়ে দেখি এটা, আমি এটা খাওয়ার জন্য খুব এক্সাইটেড, খেয়ে দেখি। একদম হট চকলেট, তার সাথে স্ট্রবেরিটা হালকা একটু মানে টক টক, হালকা মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগছে। তোমরা কিন্তু এটাও একটা ট্রাই করতে পারো। এরকম মোটামুটি পুরো একটা গ্লাস এরকম ফুল দেওয়া হয়েছে, এটা তোমরা এইরকম থাকবে। অলরাইট, সো এটাই ছিল আজকের ভিডিও, তোমাদের দেখালাম নতুন একটা জিনিস, নতুন একটা জায়গা, নতুন একটা ফুড ট্রাক। তোমরা কিন্তু ট্রাই করতে ভুলো না, এখানের খাবারগুলো যতটা ডিলিশিয়াস ছিল সেরকমই কিন্তু কম দামে ছিল, মানে 149, 99 এইরকম রেঞ্জেই তোমরা কিন্তু ম্যাক্সিমাম এখানে ফুড পাবে। আর লাস্টলি বলতে চাই, যা যা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 17.5K হতে আমাকে হেল্প করো, যাতে আমি কিছুদিনের মধ্যেই বলতে পারি যে ইয়েস উই আর 17.5K ফ্যামিলি নাও। আর কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে ভুলো না, তার সাথে লাইক করে দিও যদি ভালো লেগে থাকে। তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগেতে, ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।